শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের দ্রবণ যে চ্যাপ্টার, যেটা আমরা শুরু করেছিলাম আগেই, তার দ্বিতীয় পার্ট। আজকে আলোচ্য বিষয় হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব। তো আমরা আলোচনা করব গাঢ়ত্ব কাকে বলে এবং গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন যে পদ্ধতি আছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আলোচ্য বিষয়গুলো লিখে নেওয়া যাচ্ছে। গাঢ়ত্ব বা মাত্রা বা শক্তি, কনসেন্ট্রেশন বা স্ট্রেংথ আমরা বলে থাকি, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলি, গাঢ়ত্ব এবং ঘনত্ব কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, এরপরে আমরা গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং তারপর তাদের উষ্ণতার উপর নির্ভরশীলতা নিয়ে আলোচনা করব এবং তারপরে এদের উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব। তো দেখে নিচ্ছি আমরা এক এক করে সেই বিষয়গুলো। তাহলে প্রথমেই জানবো যেটা, সেটা হচ্ছে গাঢ়ত্ব বা মাত্রা বা শক্তি জিনিসটা কি। বলছিলাম যেটা, গাঢ়ত্ব আর ঘনত্ব কিন্তু এক জিনিস নয়। তো গাঢ়ত্বটা কি সেটা একটু দেখে নিচ্ছি। বলা হচ্ছে দ্রবণের বা দ্রাবকের নির্দিষ্ট পরিমাণে যত পরিমাণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা বা শক্তি বলে। দেখে নিচ্ছি, তাহলে দ্রবণের বা দ্রাবকের, কখনো কখনো দ্রবণের সাপেক্ষে বিচার করব, কখনো কখনো দ্রাবকের সাপেক্ষে বিচার করব। তাহলে দ্রবণের বা দ্রাবকের নির্দিষ্ট একটা পরিমাণের মধ্যে কোনো দ্রাবের যত পরিমাণ দ্রবীভূত থাকবে সেই পরিমাণটাকেই বলবো আমরা ওই দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা বা শক্তি। আচ্ছা, এবার দ্রবণের গাঢ়ত্ব আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখে নিচ্ছি গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, গাঢ়ত্ব আমরা প্রকাশ করতে পারি বিভিন্ন পদ্ধতিতে। আমি এক এক করে লিখে নিচ্ছি সেগুলো। প্রথমে দেখছি হচ্ছে শতকরা মাত্রা, আমরা যেটাকে পার্সেন্টেজ বলে থাকি, শতকরা মাত্রা। দু নম্বর দেখছি আমরা হচ্ছে পিপিএম, যেটাকে আমরা বলে থাকি পার্টস পার মিলিয়ন। তিন নম্বরে দেখে নিচ্ছি আমরা গ্রাম প্রতি লিটার, যেটাকে আমরা এভাবে লিখে থাকি গ্রাম পার লিটার। আচ্ছা, চার নম্বরে আমরা দেখছি হচ্ছে মোলারিটি, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। পাঁচ নম্বরে দেখছি হচ্ছে আমরা ফর্মালিটি, যেটাকে এফ দিয়ে আমরা প্রকাশ করি। এগুলো মুছে নিচ্ছি আমি। এবার হচ্ছে ছয় নম্বর দেখছি আমরা হচ্ছে নর্মালিটি, যেটা এন দিয়ে প্রকাশ করি। সাত নম্বর আমরা দেখছি হচ্ছে মোলা লিটি,
আগেরটা ছিল মোলারিটি, এটা হচ্ছে মোলালিটি। আচ্ছা 8 নম্বর দেখছি আমরা, হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে গাড়ত্ব প্রকাশের মোটামুটি এই 8টা পদ্ধতি আমরা এক এক করে দেখে নেব। তাহলে প্রথমে চলে যাচ্ছি শতকরা মাত্রা। প্রথম কি ছিল? শতকরা মাত্রা, এটাকে বলছি আমরা পার্সেন্টেজ। আচ্ছা শতকরা মাত্রা, শতকরা বলতেই বোঝাচ্ছে 100তে কত। তাহলে সাধারণভাবে যদি বলি শতকরা মাত্রার সংজ্ঞাটা, তাহলে 100 ভাগ দ্রবণের মধ্যে, এখানে হিসাবটা দ্রবণের হিসাবে আসবে, দ্রবণের মধ্যে কোন দ্রাবের যত ভাগ দ্রবীভূত থাকবে তাকেই ওই দ্রবণটির শতকরা মাত্রা বলে। তাহলে 100 ভাগ দ্রবণের, ওর মধ্যে কোন দ্রাবের যত ভাগ দ্রবীভূত থাকবে সেই ভাগটাকেই বা সেই পরিমাণটাকেই বলবো আমরা ওই দ্রবণের শতকরা মাত্রা। এবার এখানে বলা হচ্ছে 100 ভাগ। 100 ভাগ কি, ভর না আয়তন? যত ভাগ, ভাগটা কি, ভর না আয়তন? এর উপর ভিত্তি করে শতকরা মাত্রা 4 রকমের হতে পারে। তো আমাদের মোটামুটি প্রয়োগ আছে 3 রকমের। কি কি? একটা হচ্ছে ভর বাই ভর, দ্যাট ইজ ডব্লিউ বাই ডব্লিউ শতকরা মাত্রা। তারপরে আছে কি, একই রকম করে ভর বাই আয়তন, ডব্লিউ বাই ভি শতকরা মাত্রা। আর কি হতে পারে, আমরা এটা মুছে দিচ্ছি। সি আয়তন বাই আয়তন, দ্যাট ইজ ভি বাই ভি শতকরা মাত্রা। ডি কি হতে পারে, আয়তন বাই ভর, অর্থাৎ ভি বাই ডাব্লিউ শতকরা মাত্রা। যদিও এটার খুব একটা প্রয়োগ বা এই ধরনের দ্রবণ খুব একটা আমরা পাই না, এর খুব একটা প্রয়োগ নেই। তো যাই হোক, এই 4 রকম কিন্তু হতে পারে। এবার আমরা এক এক করে দেখে নেব। আচ্ছা এখানে প্রথমে আমরা দেখে নিই ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ, এটা কি জিনিস। এখানে নিচেও ডাব্লিউ আছে, উপরে ডাব্লিউ আছে, অর্থাৎ ভর বাই ভর, কোন দ্রবণের 100 ভাগ ভরের মধ্যে কোন দ্রাবের যত ভরের, মানে যত ভর দ্রবীভূত থাকবে সেইটাকেই বলছি আমরা ডাব্লিউ বাই ডাব্লিউ শতকরা মাত্রা। তাহলে সংখ্যাটা কীরকম দাঁড়াবে, 100 গ্রাম, আমি ভর নিয়ে নিচ্ছি, 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে তাকেই ডাব্লিউ বাই ডাব্লিউ শতকরা মাত্রা বলে। তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব থাকবে সেটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ শতকরা মাত্রা। পরিষ্কার হলো? আচ্ছা এটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালো পরিষ্কার হবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে ধরে নিলাম, বলা হলো 15% ডাব্লিউ বাই ডাব্লিউ H2SO4
দ্রবণ। এর মানে কি? এর মানেটা হচ্ছে 100 গ্রাম ওই দ্রবণে 15 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, আমরা চলে আসবো এরপরে কি W/V শতকরা মাত্রা। এটা কিরকম, এটার সংজ্ঞাটা লিখি একটু। 100 ভাগ আয়তনের কোনো দ্রবণে যত ভাগ ভরের দ্রাবক দ্রবীভূত থাকবে সেটাকেই বলছি আমরা ওই দ্রবণের W/V শতকরা মাত্রা। তাহলে 100 ml ধরে নিচ্ছি, বা সিসি ধরতে পারতাম, একই ব্যাপার। 100 ml দ্রবণে যত গ্রাম, এই যে উপরেরটা হচ্ছে গ্রাম, যত গ্রাম দ্রাবক থাকবে তাকেই আমরা বলবো ওই দ্রবণের W/V শতকরা মাত্রা। একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি। ভাবলাম 47.5% ব্র্যাকেটে দিয়েছে W/V HNO3 দ্রবণ। আচ্ছা, এর মানে কি? এর মানে পরিষ্কার, এখানে W/V বলা আছে, তাহলে আমাকে ধরতে হবে 100 ml, 100 মিলিলিটার দ্রবণে HNO3 আছে কত? 47.5 কিসে না গ্রাম, সিজিএসে ধরেছে, সিজিএসে ধরেছে, ঠিক আছে। তাহলে এর মানেটা বোঝা গেল। ঠিক একই রকম করে আমরা কিন্তু বাকিগুলোর ব্যাখ্যা করতে পারো। কি আছে? তাহলে W/W চলে গেল, W/V চলে গেল, এবার V/V। আচ্ছা, V/V কি জিনিস? 100 ভাগ আয়তনের দ্রবণে যত ভাগ আয়তনের দ্রাবক থাকবে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলি। ভাবলাম 10% V/V ইথানল দ্রবণ। তাহলে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে 100 ml ওই দ্রবণে ইথানল থাকবে হচ্ছে 10 ml। পরিষ্কার? তারপরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে V/W, সেটা খুব একটা প্রয়োগ নেই, আমি তাও দেখিয়ে দিচ্ছি। 100 ভাগ ভরের দ্রবণে যত আয়তনের দ্রাবক থাকবে সেটাই হচ্ছে V/W শতকরা মাত্রা। তাহলে এর খুব একটা প্রয়োগ নেই, সেই জন্য আর আলোচনা করছি না। তাহলে আমরা এবার কি দেখলাম, যে W/W শতকরা মাত্রা কি, W/V শতকরা মাত্রা কি, V/V শতকরা মাত্রা কি জিনিস আমরা দেখে নিয়েছি। এবার চলে আসলাম আমরা তারপর 2 নম্বর, এবার হচ্ছে PPM, অর্থাৎ পার্টস পার মিলিয়ন। তাহলে পার্টস পার মিলিয়ন এই এককটাতে আমরা কি বলবো? মিলিয়ন মানে কি? 10 লক্ষ। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ, সরি 10 লাখ, 10 লক্ষ। তাহলে আমি কি বলবো, 10 লক্ষ ভাগ দ্রবণে, এখানেও কিন্তু দ্রবণে হিসাব হবে, দ্রবণে যত ভাগ দ্রাবক থাকবে, 10 লক্ষ ভাগ দ্রবণে যত ভাগ দ্রাবক থাকবে তাকেই ওই দ্রবণের
পিপিএম মাত্রা বলে। পরিষ্কার হলো? তাহলে বিষয়টা এখানেও কিন্তু চার রকম আসবে, যত 10 লক্ষ ভাগ কি ভর না আয়তন, যত ভাগ কি ভর না আয়তন, তার উপর ভিত্তি করে এখানেও কিন্তু ডাব্লিউ বাই ভি আর হচ্ছে ভি বাই ডাব্লিউ, এই চার রকম হতে পারে। তাহলে আমরা এটাও কিন্তু ঠিক একই রকম করে আগে শতকরা মাত্রা যেভাবে দেখেছি সেভাবে আমরা একটা দুটো দেখে নিচ্ছি। আমরা এখানে কোটা দেখে নেব, ডাব্লিউ বাই ভিটা দেখে নিচ্ছি বা ভি বাই ভিটা দেখে নিতে পারি। তাহলে ডাব্লিউ বাই ভিটা একটু দেখে নিচ্ছি, এখানে যত আয়তনে মানে 10 লক্ষ ভাগ আয়তনে যত ভরের দ্রাব্য থাকবে সেটাই হচ্ছে ডাব্লিউ বাই ভি পিপিএম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 10 লক্ষ ভাগ দ্রবণে, 10 লক্ষ ভাগ বলতে 10 লক্ষ ml করে দিচ্ছি, মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রাব্য থাকে তাকে ডাব্লিউ বাই ভি পিপিএম মাত্রা বলে। তাহলে মিলিলিটার ধরতে পারি, এখানে লিটার ধরতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এবার ভি বাই ভি কী জিনিস, ভি বাই ভিটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। অনেক সময় বায়ু দূষণ অর্থাৎ এই 10 লক্ষ বা পিপিএম যে এককটা সেটা কিন্তু খুব কম গারত্বের দ্রবণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, বিশেষ করে বায়ু দূষণের ক্ষেত্রে বা জল দূষণের ক্ষেত্রে, দূষণের মাত্রার নির্ণয়ের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এই ধরনের পদ্ধতিটা প্রয়োগ করা হয়। তাহলে পিপিএম আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভি বাই ভিটা ভাবলাম বায়ুতে সিও এর মাত্রা হচ্ছে 40 ppm, কি বলে দিয়েছে ভি বাই ভি, যদি না বলা থাকে এখানে ভি বাই ভি ধরে নিতে হবে। এই ক্ষেত্রে যেহেতু দুটোই গ্যাসীয় পদার্থ আছে আয়তন ধরতেই সুবিধা হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এর মানে হচ্ছে 10 লক্ষ আমি লিটার যদি ধরি, 10 লক্ষ লিটার বায়ুতে 40 লিটার সিও উপস্থিত আছে, এটা বোঝা যাবে। পরিষ্কার? তাহলে মোটামুটি পিপিএম মাত্রাটা আমরা বুঝে গেলাম। এখানে একটা জিনিস একটু উল্লেখ করে দিই, যদি কোনো ক্ষেত্রে, এটা নোট করে নিচ্ছি, যদি কোনো ক্ষেত্রে কোনো দ্রবণের পার্সেন্টেজ বলার সময় বলল যে 40% সাপোজ H2S উপর দ্রবণ, কিন্তু সেটা ডাব্লিউ বাই ডাব্লিউ না ডাব্লিউ বাই ভি না ভি বাই ভি সেটা কিন্তু বলে দেওয়া নেই, এরকম যদি হয় তখন আমাদের সাধারণত যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি, এটা ধরে নিতে হবে। তার মানে এটা কিছু উল্লেখ নেই, আমি এটা ধরে নেব, আর এর মানে দাঁড়াবে হচ্ছে 100 ml দ্রবণে 40 গ্রাম H2SO4 আছে, এটা আমাকে ধরে নিতে হবে যদি কিছু উল্লেখ না থাকে তাহলে এই ক্ষেত্রে, ঠিক আছে, পার্সেন্টেজের ক্ষেত্রে। তাহলে পরের অংশে চলে আসি আমরা, এবার আমরা আলোচনা করব হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে গ্রাম প্রতি লিটার, গ্রাম প্রতি লিটার বোঝা যাচ্ছে 1 লিটারে কত গ্রাম দ্রাব্য আছে। তাহলে 1 লিটার দ্যাট ইজ 1000 cc বা 1000 ml দ্রবণে, এখানেও দ্রবণের হিসাবে আসবে, দ্রবণে যত গ্রাম দ্রাব্য থাকে তাকে ওই দ্রবণের গ্রাম পার লিটার মাত্রা
বলে, পরিষ্কার হলো? তাহলে উদাহরণ দিই, ভাবলাম বলল যে 20% গ্লুকোজ দ্রবণ, এর মানে কি? সরি, 20% কেন বলছি, গ্লুকোজ দ্রবণের, গ্লুকোজ দ্রবণের মাত্রা হচ্ছে 20 গ্রাম পার লিটার। এর মানে কি? এর মানে হচ্ছে 1 লিটার ওই দ্রবণে 20 গ্রাম গ্লুকোজ আছে। বিষয়টা আশা করি পরিষ্কার হলো। তাহলে এরপরে চলে আসলাম আমরা মোলারিটি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মোলারিটি, যেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, সেটা কী জিনিস আমরা ভালো করে জানব। এই যে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাঢ়ত্ব প্রকাশের একক। তাহলে মোলারিটি কী জিনিস? 1 লিটার, দ্যাট ইজ 1000 ml কোনো দ্রবণে, এখানে কিন্তু দ্রবণের হিসাব হচ্ছে, 1 লিটার বা 1000 ml কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম অণু, গ্রাম অণু একটা শব্দ কিন্তু, গ্রাম অণু, বা এটাকে অনেক সময় আমরা মোল বলে থাকি, গ্রাম অণু বা যত মোল দ্রবীভূত থাকে তাকেই ওই দ্রবণের মোলারিটি, মোলারিটি বলে। তাহলে সংজ্ঞাটা একবার দেখে নিই, 1 লিটার মানে 1000 ml কোনো দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম অণু বা মোল, যত গ্রাম অণু বা মোল দ্রবীভূত থাকবে সেই মোল সংখ্যাটাকেই বা গ্রাম অণু সংখ্যাটাকেই বলবো ওই দ্রবণটার মোলারিটি। ঠিক আছে, তাহলে এই মোলারিটি বিষয়টার গাণিতিক রূপটা আমরা করে ফেলবো, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। কীরকম? ভাবলাম আমি একটা দ্রবণ তৈরি করলাম, ভি লিটার দ্রবণ তৈরি করলাম, কতটুকু? ভি লিটার। তাহলে ধরি ভি লিটার দ্রবণে, ভি লিটার দ্রবণে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, দ্রাবের আণবিক ওজন সমান সমান M2 আমরা ধরে নিচ্ছি। যদি এটা হয় তাহলে আমরা এবার হিসাব করছি, তাহলে ভি লিটার দ্রবণে দ্রাব আছে কত? W2 গ্রাম। আমার মোলে হিসাব করতে হবে, তাহলে ভি লিটার দ্রবণে দ্রাব আছে কত? W2/m2 মোল। এখানে মনে করিয়ে দিচ্ছি যে কোনো দ্রাবের বা কোনো পদার্থের নির্দিষ্ট একটা পরিমাণে কত মোল আছে, কত গ্রাম অণু আছে সেটা হিসাব করতে হয়, যে সেই পরিমাণটাকে গ্রামে প্রকাশিত সেই পরিমাণটাকে তার আণবিক ওজন দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে এখানে বেরিয়ে যাবে মোল। আমরা হিসাব করে নিচ্ছি, 1 লিটার দ্রবণে দ্রাব আছে কত? W2 বাই
এম টু ভি মোল বা গ্রাম অণু। তাহলে ফাইনাল লাইনটা আমরা একটু দেখে নিচ্ছি। ফাইনাল লাইনে কি বলা হচ্ছে যে এক লিটার দ্রবণে দ্রাবক আছে ডাব্লু টু বাই এম টু ভি মোল, ডাব্লু টু বাই এম টু ভি মোল। তাহলে সংজ্ঞাতে চলে যাচ্ছি, আমরা একটু মনে করিয়ে নিচ্ছি। বলা হয়েছিল এক লিটার বা 1000 ml কোনো দ্রবণের মধ্যে কোনো দ্রাবের যত মোল বা যত গ্রাম অণু পরিমাণ দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটির সংজ্ঞানুসারে আমরা কি পেলাম, দ্রবণটার, এই দ্রবণটার মোলারিটি হবে, মোলারিটি যেটা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি সেটা কি হবে, ডাব্লু টু বাই এম টু ভি। পরিষ্কার? আচ্ছা, এটা হলো গাণিতিক রূপ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ডাব্লু টু যেটা নিয়েছি সেটা সবসময় আমাদের গ্রাম এককে হিসাব করতে হবে, আর ভি যেটা আমরা নিয়েছি দ্রবণের আয়তন সেটা আমরা লিটার এককে প্রকাশ করি আমাদের গাণিতিক রূপের অঙ্কগুলো, বা এর থেকে অঙ্কগুলো করতে হবে। তাহলে মোলারিটি সমান সমান পেলাম ডাব্লু টু বাই এম টু ভি। এখানে তোমরা খেয়াল করে দেখবে বইয়ের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে তার থেকে আমি সামান্য একটু আলাদা করেছি এই ডাব্লু টু এম টু, এই টু ব্যাপারটা কী আছে, টু কেন দিলাম। এখানে আমি সাধারণভাবে একটা জিনিস একটু নোট করে দিচ্ছি, আমরা এরপরে গোটা চ্যাপ্টার ধরেই এই জিনিসটা ফলো করব, তাতে আমাদের অঙ্ক করতে বা আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। কী কী, যে দ্রাবকের কথা বলবো আর দ্রাবের কথা বলবো। দ্রাবকের জন্য হচ্ছে সাফিক্স ব্যবহার করব 1, আর দ্রাবের জন্য সাফিক্স ব্যবহার করব 2। যেমন আণবিক ওজন যদি বলি, কারো দ্রাবকের আণবিক ওজন যদি বলি তাহলে M1, দ্রাবের বললে সেটা বলবো M2। যদি আমরা বলি তুল্যাঙ্ক ভার তাহলে দ্রাবকের বলবো E1, দ্রাবের বলবো E2। তারপরে আমরা যদি বলি ভর, যদি দ্রাবকের ভর কখনো বলি তাহলে বলবো W1, দ্রাবের ভর বললে বলবো W2। তারপরে যদি আমরা বলি, এরপরে আমরা পাবো এই শব্দগুলো, বাষ্পচাপ, যদি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের কথা কখনো বলি তাহলে বলবো P1, যদি দ্রাবের বাষ্পচাপের কথা বলি তাহলে P2। অর্থাৎ আমরা সবসময় সাফিক্স কিন্তু 1 ব্যবহার করব দ্রাবকের জন্য, সাফিক্স 2 ব্যবহার করব হচ্ছে দ্রাবের জন্য। এই সিস্টেমটা আমরা কিন্তু এই গোটা চ্যাপ্টারে ফলো করতে থাকব সব ক্ষেত্রেই, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। তাহলে এই গেল হচ্ছে মোলারিটির গাণিতিক রূপ। এরপরে বাকি রইল হচ্ছে কি, ফর্মালিটি, নর্মালিটি, মোলালিটি, মোল ভগ্নাংশ, এবং এদের প্রত্যেকটার যে গাণিতিকগুলো আলোচনা করেছি সেগুলো, এবং যেগুলো আলোচনা বাকি আছে সেগুলোর উষ্ণতা, নির্ভরশীলতা এবং কিছু গাণিতিক প্রশ্ন। তো আজকে এই অবধি থাকবে, এর পরের ভিডিওতে আমরা সেই বাকি অংশগুলো যেগুলো আছে সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।